নমস্কার বন্ধুরা, আজ 9ই আগস্ট 2020। আজকে চন্দ্র কিন্তু দুটি নক্ষত্রে অবস্থান করছে। চন্দ্র কিন্তু জোডিয়াকে শেষ নক্ষত্র রেবতী নক্ষত্রে দিনের বেশিরভাগ সময়টা থাকছে এবং রেবতী পার করে চন্দ্র কিন্তু সন্ধ্যা 7টার পর অবশ্যই কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করছে এবং এই দুই নক্ষত্রের তারতম্য আজকে কিন্তু আপনারা ফিল করবেন যথেষ্ট। অর্থাৎ দিনের শুরুর দিকটা একরকম, দিনের শেষ দিকটা আর একরকম মানসিক পরিস্থিতি, এগুলো কিন্তু বেশ কিছু বিষয় অনেক মানুষের ফিল হবে। প্রথমেই বলে দিই, বুধের নক্ষত্র তর্ক বিতর্ক কিছু বিষয়ে কন্ট্রোভার্সিকে ইন্ডিকেট করে। বুধের নক্ষত্রে এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছু বিষয়ে বাড়তে পারে। এরপর যখন কেতুর নক্ষত্রে প্রবেশ করবে, কেতুর নক্ষত্র কিছু বিষয়ে মানুষকে টেন্সভাবের দিকে নিয়ে যায়, কিন্তু কেতুর নক্ষত্র বুধের নক্ষত্রের থেকে ভালো পারফর্ম করবে, কারণ কেতু কিন্তু বর্তমানে তুঙ্গস্থ। কেতুর নক্ষত্রে কোনো সুপারিশ মারফত কাজ হয়ে যাওয়া, পুরনো কোনো বিষয় সামনে আসা, কোনো টাকা পয়সা কারোর থেকে পেতেন সেগুলো উদ্ধার হওয়া, গোপন কোনো বিষয় যেটা আপনার থেকে এতদিন হিডিং ছিল সেগুলো সামনে আসার প্রবণতা থাকবে। তবে উল্টো ঘটনা ঘটতে পারে, অর্থাৎ আপনার কোনো গোপন ঘটনা সামনে চলে আসতে পারে। তাই কেতুর নক্ষত্রে স্পেশালি বলবো, আপনি কোনো ব্যক্তিগত বিষয় কাউকে শেয়ার করবেন না, সেই বিশ্বাসের কিন্তু কিছু বিষয় অমর্যাদা হতে পারে। আজকের দিনের শুরুতে বুধের নক্ষত্র এবং বুধাদিত্য যোগ চলছে। প্রথমেই বলবো, বিদ্যা বিষয়ে আজকের দিনটা ভালো ফল পাবেন। কমার্শিয়াল ফিল্ডে যারা কাজ করছেন, যারা পাবলিক ডিল করছেন বা যে কোনো টার্গেট বেসিস জব করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। এছাড়া যে কোনো ধরনের শিক্ষাগত পেশায় যারা আছেন, টিচিং প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো কাজ করবে। এবং সায়েন্স বিভাগের যে কোনো কাজ, বিজ্ঞান বিভাগের, সেটা ল্যাবের কাজ হতে পারে, অন্য কোনো টেকনোলজির কাজ হতে পারে, সেগুলো কিন্তু ভালোভাবেই আজকের দিনে কিন্তু হবে। জন্মছকে বুধাদিত্য যোগ থাকলে আপনার উপস্থিত বুদ্ধি প্রয়োগে কিছু বাড়তি অ্যাডভান্টেজ আজকের দিনে পাবেন, কিন্তু মাথায় রাখতে হবে বুধাদিত্য যোগে কিন্তু অবশ্যই আগুন ইলেকট্রিকের সমস্যা বাড়ে। যাদের প্রিভিয়াস লাইফে কোনো বাড়িতে ব্যবসাস্থলে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়েছে, সেই বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকা আজকের দিনে কিন্তু জরুরি। চন্দ্র যেহেতু সারাদিনই মঙ্গলের সঙ্গে থাকছে, অবশ্যই একটু রাগ যে অনেকের বেশি থাকবে, কিন্তু চন্দ্রমঙ্গল যোগে যদি জন্মছকে থাকে তাহলে আর্থিক বৃদ্ধি, কিছু উন্নতি হতে পারে, খেলোয়াড়দের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। তবে শনিমঙ্গল যোগের ব্যক্তিদের পরিশ্রমী ভাব বাড়বে। যাদের নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা আছে, কোনো ব্রঙ্কিয়াল সমস্যা আছে, এই ধরনের সমস্যা কিন্তু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। দেখতে দেখতে যখন সন্ধ্যা চলে আসবে, কেতুর নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এই সময়ের পর থেকে কিন্তু এই মঙ্গল চন্দ্র যোগটা কেটে যাবে এবং শনিচন্দ্র যোগের প্রভাবও কেটে যাবে। শনিচন্দ্র যোগ কী চলছে, শনির তৃতীয় দৃষ্টি চন্দ্রের ওপর পড়ছে, ফলে ঠান্ডা লাগার প্রবণতা, একটু গা হাত পা ব্যথার প্রবণতা, ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা, এগুলো অনেকের পড়ছে, এগুলো কিন্তু অনেকটাই এখানে কেটে যাচ্ছে। তো এবার আমরা বিষয়গুলোকে সামনে রেখে লগ্নরাশিভিত্তিক আলোচনা শুরু করব। আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অর্থাৎ আমাদের চ্যানেল নেমটা ফেসবুকে টাইপ করলে আমাদের পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন ফেসবুকে। সেখানে এলেই যুক্ত হলে আমাদের নাম্বার পেয়ে যাবেন, নাম্বার পেয়ে গিয়ে আপনি ফোনে বুকিং করে বাড়িতে বসেই আপনার জন্মছক নিয়ে ডিটেলে আলোচনা করতে পারেন। কোনো একটা দুটো প্রশ্ন নয় বা এক দু মিনিটের কোনো কনভারসেশন নয়, বিস্তারিত আলোচনা জন্মছক নিয়ে কিন্তু আপনি আমাদের সঙ্গে করতে পারেন। বিষয়টা একবার ছোট করে রিপিট করে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা, অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজে এসে তার ইনবক্সে মেসেজ করলেই আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস আপনি পেয়ে যাবেন। এই ভিডিও নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখে ফেসবুকে সার্চ করলে আমাদের পেজ এবং গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন। ফলো করতে পারেন ইনস্টাগ্রাম প্রোফাইলকেও। একটু লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটি, যাতে অন্য বন্ধুরা দেখতে পান। আমরা সরাসরি প্রবেশ করছি রাশি লগ্নভিত্তিক আলোচনায়। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে থাকছে সন্ধ্যা 7টা পর্যন্ত, তারপর কিন্তু প্রবেশ করছে আপনাদের রাশিতে। অবশ্যই বুঝতে পারছেন, রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের অনুভূতি প্রবণ বিষয়গুলো বাড়বে এবং কেতুর নক্ষত্র অশ্বিনীতে প্রবেশ করার জন্য একটু জেদি মানসিকতা অনেকের বাড়তে পারে। দিনের শুরুর দিকটা বা ম্যাক্সিমাম সময়টাই যদি বলেন, চন্দ্র দ্বাদশে থাকার জন্য একটু আপনার ঘোরাঘুরি দৌড়ঝাঁপ এগুলো হবে, মনে অস্থিরতা থাকবে, কারণ বুধের কানেকশান দিচ্ছে। মায়ের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, কেনাকাটি সম্পূর্ণের কাজ করা যেতে পারে, খরচ সামান্য বেশি হবে। বৈদেশিক কারেন্সিতে যারা অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। প্রেমপ্রীতি প্রসঙ্গের ক্ষেত্রে স্থিতিশীল কাজ করবে, তবে এই তর্কাতর্কি বিষয়গুলো একটু নিয়ন্ত্রণ করতে হবে। এটা আমি গতদিনে বলেছিলাম, আশা করি এই বুধের নক্ষত্রে এটা মনে থাকে। এই বুধের বিষয়গুলো কিন্তু তর্ক বিতর্ক এগুলোর দিকে নিয়ে যায়। আজকের দিনে অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্ট, বৈদেশিক ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু করা যেতে পারে। কোনো কিছু বিক্রয় করার ক্ষেত্রে, সেল করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। মেডিকেল কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন। কর্মক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে, নতুন কর্মের প্রয়াসও যারা চাইছেন করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং স্পেশালি যদি দেখি কমিউনিকেশন ফিল্ড, কমার্শিয়াল ফিল্ড, এগুলো কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এবং অবশ্যই চন্দ্র দ্বাদশে থাকার জন্য মেডিকেল ফিল্ড এবং ক্রিয়েটিভ যারা কাজ করছেন ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে এক তো বৈদেশিক ব্যবসাগুলো ভালো যাবে, রেগুলার ব্যবসার ক্ষেত্রেও গ্রোথ থাকছে। এবং ফিমেল ব্যবহার্য সামগ্রী, জল, দুধ ইত্যাদি প্রোডাক্ট, মেডিসিন, এগুলো কিন্তু ভালো যাবে। এবং যারা
যে কোনো ধরনের দূরে ব্যবসা করছেন, জন্মস্থান থেকে দূরে আছেন, কোনো কাজের সূত্রে ভালো যেতে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল, তবে মাঝে মাঝে গৃহশান্তির অভাব কোনো কারণবশত হতে পারে। বিস্তারিত জানতে একটু মাসিক রাশিফলটা ফলো করুন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি, চন্দ্র একাদশে, বুধের নক্ষত্র রাশির দ্বাদশে প্রবেশ করছে সন্ধ্যে 7টার পর। 7টার আগে অবধি সময়টা কিন্তু স্ট্রং এবং আপনাদের ক্ষেত্রে গ্রোথ থাকবে, আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে, কমিউনিকেশান ভালো হবে, গিয়ে করতে হবে এমন কোনো কাজ করার চেষ্টা করুন, সেলফ এফোর্টের অর্থ উপার্জন হতে পারে। চন্দ্র রাশির দ্বাদশে প্রবেশ করার জন্য একটু ঘুম কাতর ভাব, লেজিনেস, স্বপ্ন থেকে ঘুম ভেঙে যাচ্ছে এরকম ধরনের প্রবণতা, চোটাঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে, কারণ কেতু অষ্টমে। তো কেনাকাটি আপনার প্রয়োজনীয় কাজ, ইম্পর্টেন্ট কাজ করতে হলে এই একাদশে থাকাকালীন সন্ধ্যে 7টার আগে করে ফেলতে পারেন। প্রেম প্রীতি প্রসঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটু অভিমানপূর্ণ কাটবে, কারণ চন্দ্রবুধের যোগ ছোটোখাটো বিষয়ে একটু অভিমানী হয়ে উঠতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সম্বন্ধ প্রেম যে দুক্ষেত্রেই। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, পাবেন পুলিশ প্রশাসন যারা কোনো ধরনের ডিফেন্সিভ সার্ভিস বা পরিষেবা দিচ্ছেন, এরকম কোনো কাজ করছেন, ফিল্ড ওয়ার্কে আছেন, এদের ক্ষেত্রে ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্য গ্রোথ স্বাভাবিক থাকবে, চন্দ্রমঙ্গল যোগ অবশ্যই ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধিও আজকের দিনে আছে, নতুন ব্যবসা খোলার ক্ষেত্রেও কিছু যোগাযোগ আছে। ব্যবসার ক্ষেত্রে একটু ইমোশনাল টাচি বিষয়গুলো বেশি থাকবে, একটু সেন্সিটিভ থাকবেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে গ্রোথ অবশ্যই থাকছে। দাম্পত্য জীবনটা ইমোশনালি থাকবে, তবে লাইফ পার্টনারের মত মেনে চললে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে, লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতির ঘটনা ঘটতে পারে, দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা, হাতে কানের ব্যথা বেদনা একটু বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই মাসিক রাশিফলটা একটু দেখতে হবে, সেখানে ডিটেল আলোচনা পাবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি, চন্দ্র কর্মঘরে, বুধের নক্ষত্র, আজকে বুধ এবং চন্দ্রের খুব জোরালো কানেকশন, যেটা গত সন্ধ্যা থেকে শুরু হয়েছে। বিষয়টা ইমোশনাল থাকবে, যে কোনো ক্ষেত্রেই ইমোশন ভাব বাড়বে, এ অল্পেতে তর্ক প্রবণতা এগুলো কাজ করবে। বুধ এবং চন্দ্রের কানেকশান থাকার জন্য আর্থিক যোগাযোগ, সঞ্চয়, প্রকল্পে বিনিয়োগ এগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। যাদের মাথা যন্ত্রণা, একটু গা হাত পা ব্যথা, স্কিনের অ্যালার্জির সমস্যা, সেগুলো বাড়তে পারে। প্রেম প্রীতি প্রসঙ্গের ক্ষেত্রে ভালো, চন্দ্র রাশির একাদশে প্রবেশ করছে সন্ধ্যা 7টার পর এবং কেতুর কানেকশান থাকছে, এটা দাম্পত্য জীবনে একটু অ্যাভারেজ ফল দিতে পারে, নিজেদের মধ্যে একটু মিলমিশের অভাব আসতে পারে, কিন্তু আপনার সামগ্রিক বৃদ্ধি, আর্থিক ক্ষেত্রে কোনো উন্নতি, কোনো কেনাকাটি করা, ইম্পর্টেন্ট কাজ এগুলো করা যেতে পারে। তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কমেন্ট ইত্যাদি করার বিষয়ে একটু সচেতন থাকা দরকার। এছাড়া আমি আজকের দিনটায় বলতে পারি ওভারঅল পড়াশোনার ক্ষেত্রটা ভালো, লেখার ক্ষেত্রে একটু সিলিমিস্টেক হতে পারে, আদারওয়াইজ ভালো, কথা বেশি যে রাখেন ভালো, প্রপোজাল বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে, টাচি বিষয়গুলো একটু বেশি থাকবে, চন্দ্র কর্মঘরে আছে, সেবামূলক কাজ, পরিষেবামূলক কাজ, ফিল্ড ওয়ার্ক, মেকানিক্যাল জব এবং পিওর কমার্সের উপর যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এবং যে কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে প্রথমেই বলবো মিথুনের খাদ্য, বস্ত্র ইত্যাদি ব্যবসা ভালো যেতে পারে, এর সঙ্গে ভালো যেতে পারে যারা যে কোনো সেলফ প্রফেশনে আছেন। মঙ্গল এবং চন্দ্রের যোগ যে কোনো টিকিট বুকিং, অনলাইনের কাজ এগুলো যারা করছেন, ফুড প্রোডাক্ট, মিষ্টির দোকান ইত্যাদির সঙ্গে যারা যুক্ত, ফ্যামিলি বিজনেস এগুলো কিন্তু ভালো যাবে। লাইফ পার্টনারের মতকে কিছু বিষয় কিন্তু গুরুত্ব দিতে হবে, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। এছাড়া মঙ্গল এবং যে কানেকশানটা আপনারা চন্দ্রের পাচ্ছেন সেটা দিনের ম্যাক্সিমাম সময়টাই থাকছে, ফলে আমি বলবো বাক্যের ওপর একটু নিয়ন্ত্রণ করা দরকার, রিচ ফুড, জাঙ্ক ফুড এগুলো একটু অ্যাভয়েড করে চললে আমার মনে হয় ভালো হয়। সন্তান যোগ আজকের হরস্কোপ অনুযায়ী অবশ্যই কিন্তু শুভ, মেডিকেল কোনো কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন, ব্লাড প্রেশারের সমস্যা থাকলে একটু কেয়ারফুল থাকবেন। বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আপনারা মাসিক রাশিফলের চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র আজকে অবশ্যই কিন্তু ভাগ্যস্থানে, তারপর কিন্তু কর্মঘরে আসছে, তো এই দুই ট্রানজিটের মধ্যে চন্দ্র কিন্তু দুবার নক্ষত্র পরিবর্তন করবে। দিনের শুরুর দিকটা একটু ছটপটে ভাব, অস্থিরতা থাকবে, কিছু খরচ ঊর্ধ্বগামী থাকবে। কেতুর নক্ষত্রে চন্দ্র টেন্স ভাব বাড়ালেও কেতু যেহেতু বর্তমানে তুঙ্গস্থ আছে, কিছু আটকে থাকা কাজ বা গোপন শত্রুর খোঁজ বা মেডিকেল কোনো কাজ এই সময় কিন্তু হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে অভিমান বেশি থাকবে, কারণ চন্দ্রমঙ্গল যোগ চলছে গত দুদিন হলো আপনারা জানেন। সন্তান যোগ আজকের হরস্কোপে শুভ, বৈদেশিক কাজগুলো ভালো হবে, যে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, যে কোনো চাকরি ব্যবসা সংক্রান্ত কাজ ওভারঅল ভালো যাবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার প্রবণতা বা বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা পড়তে পারে, কিছুটা লেজিনেস বাড়তে পারে। দাম্পত্য সুখ থাকছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে, তবে মন কিন্তু তর্কপ্রবণ থাকবে একটু বেশি, যেটা আমি গতদিনও বলেছিলাম এটা মাথায় রাখা দরকার। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, তবে নাইট শিফটে যারা কাজ করছে একটু ইমোশনাল বাড়বে, জব ইন্টারভিউ আজকের দিনে ফেস করতে পারেন সরকারি বেসরকারি দুক্ষেত্রেই। ব্যবসা বাণিজ্য স্থিতিশীল, অবশ্যই মেডিকেল ব্যবসা, যে কোনো ধরনের আর্টিস্টিক কাজ, প্রিন্টিং, যে কোনো প্রিন্টিং প্রেস, রঙের ব্যবসা এগুলো ভালো যাবে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ভালো যাবে, এবং ওভারঅল কমার্শিয়াল ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে স্থিতিশীল কাজ করবে। বিস্তারিত জানতে মাসিক রাশিফলের চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়।
সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ম্যাক্সিমাম সময়টাই অষ্টম ঘরে থাকছে এবং তারপরে সে ভাগ্যস্থানে প্রবেশ করছে কেতুর নক্ষত্রে। পিতার গুরুজনেদের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, মামলা মোকদ্দমার কিছু গতিবিধির পরিবর্তন হতে পারে, মুড অফ বা মুড সুইং এগুলো হতে পারে, ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা বা একটু ঘুম কাতুরে ভাব এরকম হচ্ছে যে ঘুমিয়েও ঘুম যাচ্ছে না বা শান্তিপূর্ণ ঘুমের অভাব, ঘুম সংক্রান্ত বিষয়ে একাধিক ডিস্টারবেন্স এগুলো কিন্তু আজকের দিনে আসতে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে স্থিতি কাজ করবে, নতুন প্রেমেরও যোগাযোগ আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা বিষয়ে দূরের সম্বন্ধে এবং সেকেন্ড ম্যারেজের বিষয়ে আলাপ আলোচনা এগোনো যেতে পারে। কর্মক্ষেত্রে পরিস্থিতি আয়ত্তেই থাকবে, কিছুটা কনসেন্ট্রেশনের অভাব থাকলেও কর্মযোগ কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে। জন্মস্থান থেকে দূরে যেতে কর্মস্থান তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে বৈদেশিক বাণিজ্য, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, খাদ্যদ্রব্যের প্রোডাক্ট, জল দুধ ইত্যাদি প্রোডাক্ট, এই ধরনের ব্যবসাগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে। কেনাকাটি শখ পূরণের কাজ করলেও অবশ্যই যদি সম্ভব হয় সেটা কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় করলে সেটা কিন্তু তুলনামূলক সুবিধাজনক জায়গায় থাকে। আজকের দিনে অবশ্যই আমি বলবো আপনাদের ক্ষেত্রে অনলাইনের কাজগুলো করতে পারেন, অসুবিধা নেই, খরচ সামান্য বেশি হতে পারে। শরীর স্বাস্থ্য ক্ষেত্রে ইউরিনারির সমস্যা, কিছুটা স্কিনের অ্যালার্জির সমস্যা এগুলো বাড়তে পারে। বিস্তারিত জানতে হলে মাসিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমে প্রবেশ করছে রাত্রির পরের পর, সাতটার পর, এবং তার আগে অবধি সময়টা কিন্তু চন্দ্র সপ্তমে থাকছে। আবেগ ইমোশন বাড়বে, দূরযাত্রা ভ্রমণ এগুলো কিন্তু হতে পারে, মন মানসিকতার ভেতরে ছটপটে ভাবও থাকতে পারে। অর্থযোগ উত্তম, লোন ইত্যাদি পেয়ে যাবেন, অর্থকরী বিষয়ে আজকের দিনটা ভালো রেজাল্ট পাবেন, যে কোনো ব্যাঙ্কিং কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন, কেনাকাটি সম্পূর্ণ কাজে বাধা নেই। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা স্থিতিশীল কাটবে, নতুন প্রেমেরও যোগাযোগ আছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে, দাম্পত্য সুখ শুভ। এছাড়া আমরা যদি হরোস্কোপটা অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি, চন্দ্র যখন অষ্টমে প্রবেশ করবে কিছু বিষয়ে লাইফ পার্টনারের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। সন্ধ্যা পরবর্তী সময় কর্মযোগের বিষয়ে আজকে সারাদিনটাই ভালো যাবে, তবে নাইট শিফটে যারা কাজ করছেন কিছু বিষয়ে আপনার কনসেন্ট্রেশনের অভাব থাকবে, মনোসংযোগ কিন্তু কিছু বিষয়ে বিক্ষিপ্ত হতে পারে। কর্মক্ষেত্রে মেডিকেল কর্মীর অ্যাডভান্টেজ পাবেন, ইলেকট্রিক্যাল বিভাগে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্য মোটর উপর ভালো যাবে, দূরের ব্যবসাগুলোর যোগ আছে, এবং অবশ্যই মেডিকেল, খাদ্যদ্রব্য, খাদ্য সামগ্রী ইত্যাদি ব্যবসা আজকের দিনে ভালো যেতে পারে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দিন, বিস্তারিত জানতে সাপ্তাহিক এবং মাসিক চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির ষষ্ঠে অবস্থান করছে, সপ্তমে যাচ্ছে সন্ধ্যা সাতটার পর। তো ষষ্ঠে চন্দ্র একটু খিটখিটে ভাব আনে, তবে বুধের নক্ষত্র কানেকশান থাকার জন্য চাকরিমুখী পড়াশোনা যারা করছেন ভালো, কম্পিটিটিভ কাজের ক্ষেত্রে ভালো, খেলোয়াড়দের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। মেডিকেল মেডিসিনের কাজ কিছু থাকলে সেগুলো কিন্তু করতে পারেন, খরচ সামান্য বিষয়ে ঊর্ধ্বগামী থাকবে। কোমরের ব্যথা বেদনার রিলেটেড সমস্যা যাদের আছে সেগুলো বাড়তে পারে, এবং গতদিনে যদি কোনো রোগভোগের প্রকোপ হয়ে থাকে তার রেশ কিছুটা থাকবে। দাম্পত্য সুখ মধ্যম মানের, খুব স্ট্রং নয়, তবে সন্ধ্যা পরবর্তী সময় থেকে দাম্পত্য সুখ কিছুটা ভালো কাটবে। কমিউনিকেশন সন্ধ্যা পরবর্তী সময় থেকে ভালো হবে এবং ইমোশন যথেষ্ট বাড়বে। কর্মযোগের বিষয়ে এটুকু বলতে পারি, কর্মক্ষেত্রে গিয়ে বৃদ্ধি বা গ্রোথ অবশ্যই আছে, নতুন কর্মের প্রয়াসও আপনারা করতে পারেন। কর্মসূত্রে আপনার যাত্রা ভ্রমণ, কোথাও যাওয়া, ঘোরাঘুরি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। সেলস কর্মীরা অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন, এবং যারা যে কোনো মুভেবল জব করেন, জব ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে তার কিছু ভালো ফল বা রেজাল্ট এগুলো কিন্তু আপনি পেতে পারেন। ব্যবসা বাণিজ্য মোটর উপর স্থিতিশীল, সন্ধ্যা পরবর্তী সময়ে ব্যবসাগুলো গ্রোথ পাবে, ব্যবসার সূত্রে আপনার কিন্তু যোগাযোগ আজকের দিনে হবে। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল বিষয়ে কিন্তু আজকের দিনে পজিটিভ কাটারই সম্ভাবনা আছে, কম্পিটিটিভ ব্যবসাও কিন্তু লাভজনক থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই মাসিক রাশিফল দেখতে হবে, সেখানে আরও ডিটেল আলোচনা আপনারা পাবেন। প্রেমের ক্ষেত্রে ইমোশন একটু বেশি থাকবে, তবে প্রেমের ক্ষেত্রটা খারাপ যাবে না, একটা কথা মাথায় রাখতে হবে, আপনার মেজাজ একটু স্ট্রং থাকার জন্য কিছু বিষয়ে আপনি কাছের মানুষকে হার্ট করে ফেলতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সাপেক্ষে চন্দ্র কিন্তু পঞ্চমে, পঞ্চম থেকে সে ষষ্ঠে প্রবেশ করছে সন্ধ্যা সাতটার পর। পঞ্চমস্থ চন্দ্র ক্রিয়েটিভ কাজগুলো ভালো ফল দেয়, সন্তান যোগ আজকের দিনে আসতে পারে, ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে ভালো, ফাটকা কিছু লাভ হতে পারে, পাওনাগণ্ড অর্থ থেকে আরম্ভ করে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর্থিক যোগাযোগ উত্তম, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে একটু তর্ক প্রবণতা থাকবে, মিসকমিউনিকেশন কিছু বিষয় হওয়ার সম্ভাবনা আছে, এই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সেকেন্ড ম্যারেজের বিষয়ে কোনো আলাপ আলোচনা আসতে পারে। দাম্পত্য সুখ মধ্যম মানের, কেনাকাটি শখ পূরণের কাজে বাধা নেই, বিশেষ বাধাপ্রাপ্ত হয়েছে এরকম কোনো কাজকেও আজকের দিনে করতে পারেন। এছাড়া বলবো আপনি সন্তানের অ্যাডভাইস মেনে চলুন, এবং তার থেকে কোনো বিষয়ে আপনি হেল্প আজকের দিনে নিতে পারেন। কর্মক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে, জব ইন্টারভিউ ইত্যাদি ফেস করার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু মেডিকেল কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, তার সঙ্গে পাবেন অবশ্যই যারা যে কোনো ব্যাক অফিস জব করেন, ওয়ার্ক ফ্রম হোম আছেন, এবং যে কোনো আইটি প্রফেশনাল যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে পারে। ব্যবসা বাণিজ্য মোটর উপর স্থিতিশীল কাটবে, নতুন ব্যবসার উদ্যোগ সফল হতে পারে, বৈদেশিক বাণিজ্যগুলো বা পূজা অর্চনার যারা কাজ করছেন বা সেবামূলক পরিষেবামূলক কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই মাসিক রাশিফল দেখতে হবে।
পেটের গোলমাল, হজমের সমস্যা বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির সারাদিন চন্দ্র চতুর্থে বুধের নক্ষত্রে অস্থিরতা বৃদ্ধির ছোটোখাটো কারণ থাকতে পারে। গৃহ সমস্যা বিষয়ে কোনো আলাপ আলোচনা আজকের দিনে হতে পারে। মায়ের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। হঠকারী সিদ্ধান্ত কিন্তু ভুল প্রমাণিত হতে পারে। সন্ধ্যা পরবর্তী সময় মুড অনেকটাই আয়ত্তে আপনার থাকবে এবং সন্ধ্যা সাতটার পর থেকে অবশ্যই এটুকু বলতে পারি আপনাদের ক্ষেত্রে কিছু গোপন সত্যি, গোপন কোনো বিষয় আপনার সামনে আসতে পারে। তবে মাথায় রাখবেন কেতু যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করছে, চন্দ্রকেতু যোগ একমাত্র যাদের আছে তাদের ক্ষেত্রেই নার্ভাসনেস কিছু বিষয়ে কাজ করবে। তবে কেতু যেহেতু তুঙ্গস্থ, আপনার কারোর সাহায্যে কোনো কাজ উদ্ধার বা কোনো সাহায্য পাওয়া কারোর থেকে এগুলো হতে পারে। সন্তান যোগ আজকের হরস্কোপে শুভ। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি আসার সম্ভাবনা সন্ধ্যা পরবর্তী সময় থাকছে। বাকি জায়গাটা কিন্তু আগের জায়গাটা ঠিক আছে, কিন্তু প্রেমের ক্ষেত্রে যে ভুলভ্রান্তির কথা বলছি এটা চন্দ্রকেতু যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এছাড়া বলবো বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষা ওভারঅল ভালো যাবে। কর্মক্ষেত্রে মনোসংযোগের অভাব কিছু বিষয়ে থাকবে, ট্রান্সফার বা ইত্যাদির যোগ আজকের দিনে আছে। কর্মক্ষেত্রে যেহেতু চন্দ্রের দৃষ্টি পড়ছে, আর্টিস্টিক কাজ, যারা অভিনয় জগতে আছেন, রং তুলি, বই খাতা ইত্যাদি যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই যারা কোনো ধরনের গিফট আইটেম বা ইত্যাদির কিছু কাজের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনে যুক্ত আছেন, সেলসে আছেন, এদের ক্ষেত্রে ভালো। ব্যবসার মধ্যে গৃহস্থলী ব্যবসা ভালো যাবে, ছোটো গাড়ির ব্যবসা ভালো যাবে, দুধ জল ইত্যাদি প্রোডাক্টের ব্যবসা আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। ব্যবসার মধ্যে যারা কমার্শিয়াল ফিল্ডে ট্যাক্স বা ইত্যাদি কিছু কাজ করছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আমি বলবো মাসিক রাশিফলটা ফলো করতে, সেখানে আরও আলোচনা পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা কিন্তু রাশি সাপেক্ষে রাশির কিন্তু তৃতীয়, এটা গতদিনও ছিল আজও থাকছে, চতুর্থে প্রবেশ করছে সন্ধ্যা সাতটার পর। কমিউনিকেশন ভালো হবে, যাত্রা ভ্রমণ দূরযাত্রা এগুলোতে সফলতা পাবেন, এটা আমি গতদিনও বলেছিলাম। তবে আজকে যে বিষয়টা আসবে মুড সুইং, দিনের শুরু এবং তার পরবর্তী সময় মুড সুইং হবে। চন্দ্র কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত থাকে, আপনারা আর্থিক কাজগুলো আজকের দিনে করতে পারেন। যে কোনো প্রতিযোগিতামূলক কাজে পারফরমেন্স ভালো থাকবে, গিয়ে করতে হবে এমন কোনো কাজকে প্রেফার করুন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের হেল্প নিতে পারেন। ছোটোখাটো ঘটনা একটু বিহল হয়ে উঠতে পারেন বটে, কিন্তু ওভারঅল বিষয়টা ভালো কাটবে। সন্তান যোগ শুভ। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বর্তমান সময় ভালো নয় আপনারা জানেন, আমি এই বিষয়টা মাসিক রাশির ফলে বলেওছি, তবু আমি বলছি প্রেমের ক্ষেত্রে আজকে নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, কিন্তু ভাবনা চিন্তা করে এগোবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে একটু তর্ক প্রবণতা বা সুখ শান্তির অভাব কিছুটা দিনের শুরুর দিকটায় থাকবে, সন্ধ্যা পরবর্তী সময় আবার ভালো ফল পাবেন। বাড়ি, গাড়ি, গ্যাজেটস ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে ভালো। সোশ্যাল মিডিয়ায় আপনি যদি কাজ করেন সেটা ভালো, সোশ্যাল ফেম, মাস ফেম বাড়তে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগের বিষয়টাও ভালো ফল পাবেন। নতুন কর্মের প্রয়াস থেকে রেগুলার কর্ম, রেগুলার যে ডে ওয়ার্ক আছে সেগুলো কিন্তু ভালো যেতে পারে। আপনারা যে যা কাজ করেন তার মধ্যে কিন্তু ওভারঅল টার্গেট আজকের দিনে হিট হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। ব্যবসা বাণিজ্য মোটের উপর আজকের দিনে গ্রোথফুল, ব্যবসা বাণিজ্য উন্নতির যোগ আছে। রেগুলার ব্যবসা, বৈদেশিক বাণিজ্য ভালো যাবে। নতুন ব্যবসা যদি কেউ খোলেন বা সিজনাল বিজনেস খোলেন সেক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ কাটবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে কিছু বিষয় একটু ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক এগুলো হতে পারে, এগুলোর উপর একটু নিয়ন্ত্রণ করা আবশ্যক। বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশিফল চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে সারাদিন চন্দ্র রাশির দ্বিতীয় গতদিনের মতো সেম পজিশন হোল্ড করছে। বুধের নক্ষত্র অবশ্যই কিন্তু কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকছে, গান বাজনা ইত্যাদি ক্ষেত্রে ভালো যেতে পারে, কিন্তু তর্ক প্রবণতা কাজ করছে। খানিকটা গতদিনের প্রেডিকশন আমি এখানে বহাল রাখলাম। তবে আজকে চন্দ্র নক্ষত্র পরিবর্তন করছে সন্ধ্যা সাতটার পর, এই সময়ের পর থেকে কিছুটা মুড সুইং হবে, প্রাপ্তিযোগ হতে পারে, কারুর সাহায্যে কোনো কাজ উদ্ধার হতে পারে, অর্থ যদি আপনি কারোর কাছে পান সেই বিষয়ে তাগাদা করতে পারেন, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে কিছু স্যাংশন হতে পারে, বা এরকমও হয় অনেক সময় অনেকের টাকা আটকে থাকে ব্যাংকে, প্লাস হচ্ছে না টাকাটা, কোনোভাবে আসছে না, সেইগুলো খুলে যেতে পারে। কিন্তু মাথায় রাখবেন অনলাইন ফ্রড চক্র আজকের দিন একটু অ্যাক্টিভ থাকতে পারে। প্রেম প্রীতির সম্পর্কের ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে, তর্ক বিতর্ককে নিয়ন্ত্রণ করা দরকার। দাম্পত্য সুখ আজকের দিনে ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন এবং এই বিষয়ে কিন্তু ভালো ফল পাবেন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, যে কোনো ধরনের এই ধরনের কাজগুলো আজকের দিনে ভালো হবে। কর্মক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে, নতুন কর্মের প্রয়াস করতে পারেন, ইন্টারভিউতে সফলতা লাভের চান্স আজকের দিনে বাড়ছে, এবং কর্মক্ষেত্রে একটু ইমোশনাল ভাব থাকলেও ওভারঅল কর্মযোগের বিষয়ে আমি আজকের দিনটা ভালোই বলবো, যেখানেই কাজ করছেন ভালো, সরকারি বেসরকারি ওভারঅল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিছু ফ্রুটফুল রেজাল্ট পেতে পারেন, নতুন ব্যবসার যোগাযোগ বা ওভারঅল ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকবে। তবে একটা কথা মাথায় রাখবেন, একটু ক্লান্তি ভাব কিছু কিছু ক্ষেত্রে শরীরে থাকতে পারে, বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা পড়তে পারে, ইএনটি যন্ত্র সমস্যা, পুরনো কোমরের ব্যথা বেদনা এগুলো বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনাকে মাসিক রাশিফল দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো রাশিতেই থাকছে, সন্ধ্যা 7টার পর শিফট করছে চন্দ্র। অবশ্যই আপনারা কিছুটা তারতম্য ফিল করবেন তার আগে এবং পরে মানসিক স্থিতি। চন্দ্র বুধের নক্ষত্রে থাকছে, ছটফটে ভাব থাকবে, প্রয়োজনীয় কাজগুলো আজকে তিনি কিন্তু গুছিয়ে তুলতে পারবেন। কোনো কিছু সেল বা বিক্রয় করা হলে করতে পারেন, কারোর সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু যত স্পিডে কাজ করবেন, যত তাড়াহুড়োর মাথায় কাজ করবেন, তত কিন্তু সিলি মিস্টেকের পরিমাণ বাড়বে। বিশেষত ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, অঙ্কর হিসাব নিকাশ ইত্যাদি বিষয়, এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকবেন। শ্বাসকষ্টজনিত সমস্যা, অ্যাজমেটিক সমস্যা, দাঁতের ব্যথা বেদনা বা ব্লাড প্রেশারের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে বাড়তে পারে। ঠান্ডা লাগার প্রকোপ কিন্তু বেশি থাকবে, এই বিষয়টা কেয়ারফুল থাকবেন। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, নতুন কর্মের প্রয়াস করতে পারেন। সন্ধ্যা পরবর্তী সময় যারা নাইট শিফটে কাজ করছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু চেঞ্জ বা একটু অন্যরকমের মেজাজ বা কর্ম থেকে একটু বাইরে মেজাজ চলে যাচ্ছে, এগুলো হতে পারে। তবে কর্মক্ষেত্রে ইন্টারভিউ দেওয়া বলুন বা আর্থিক উন্নতি বলুন, এগুলো কিন্তু ভালোভাবেই হবে, তাতে কোনো সমস্যা নেই। বিবাহকেন্দ্রিক বিষয়ে বা দাম্পত্য সুখের বিষয়ে যদি বলি, আজকের দিনটা ভালোই কাটছে, দাম্পত্য সুখ থাকছে, একটু অভিমানপূর্ণ বিষয়টা থাকবে সেটা মাথায় রাখতে হবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ঝগড়াঝাটি তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। যত আপনি মোবাইলে বা কোনোভাবে আপনি টেক্সট মেসেজ বা অনলাইনে কোনো কমিউনিকেট করতে যাবেন তত কিন্তু সমস্যা বাড়ার সম্ভাবনা আছে, যতটা সামনাসামনি দেখা সাক্ষাতে কম হবে, এটা মাথায় রাখা জরুরি। সন্তান যোগ আজকের দিন শুভ, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা যারা করছেন এগোতে পারেন। ব্যবসা বাণিজ্য গ্রোথফুল থাকবে, নতুন ব্যবসার সুযোগ আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে সমৃদ্ধি সুযোগ এগুলো কিন্তু দুটোই ভালোভাবে থাকতে পারে। এছাড়া আমি বলবো আজকের দিনে কিন্তু মাস ফেম সোশ্যাল ফেম বাড়তে পারে, গুরুজনদের মতকে গুরুত্ব দিন। বিস্তারিত জানতে এন্ড স্ক্রিনে ফটোটা ভিডিওগুলি দেখে নিন। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, নমস্কার।